হেই, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হবে ফ্লোচার্টের সিম্পল সিকোয়েন্সে লাস্ট ভিডিও। এখানে আলোচনা করব ক্ষেত্রফল রিলেটেড যত সমস্যা, মানে ত্রিভুজের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট কীভাবে আমরা লিখব। সবাই কিন্তু সিকোয়েন্সিয়াল, কেমন সিকোয়েন্সিয়াল হবে, কারণ আগে যেমন দুটি সংখ্যার যোগফল যে সিস্টেমে ছিল, এইগুলোর ফ্লোচার্ট কি একই সিস্টেমে হবে। ধরো তোমাকে বলা হলো ত্রিভুজের ক্ষেত্রফল, নর্মাল ত্রিভুজের ক্ষেত্রফল। তো ত্রিভুজের জন্য কী লাগে, উচ্চতা লাগে আর বেজ লাগে, তাই না, হাইট এবং বেজ। তাহলে এটা ফ্লোচার্ট কেমন হবে দেখো, এটা ফ্লোচার্ট আমি সরাসরি যদি ফ্লোচার্ট অঙ্কন করি তাহলে কেমন হবে। এক নাম্বার হবে কি স্টার্ট, সেকেন্ড আমরা কী করি, সেকেন্ড ইউজার কাছ থেকে কী নিব, ইনপুট নিব, ইনপুট কী নিব, বি এবং এইচ, বি এইচ। এখন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইংলিশ হলো এরিয়া, এরিয়া ইকুয়াল টু কি হাফ ইন্টু বি এইচ। তুমি এটা লিখে দিলা, ঠিক আছে, এটা লিখে দিলা। লিখে দেওয়ার পর কি প্রিন্ট করবে, প্রিন্ট এরিয়া, প্রিন্ট এরিয়া, ঠিক আছে। তারপর কি তোমার প্রোগ্রাম ক্লোজ হয়ে যাবে। এই ছিল ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট। এখন যদি তোমাকে বলো ত্রিভুজের ক্ষেত্র নির্ণয়ের অ্যালগোরিদম কী হবে, সিমিলার টাইপ ফ্লোচার্ট দেখে তুমি খুব ইজিলি অ্যালগোরিদম করতে পারবা। ফ্লোচার্টই অ্যালগোরিদম লিখতে সাহায্য করে, আর অ্যালগোরিদম দেখে অ্যালগোরিদম আবার ফ্লোচার্ট লিখতেও সাহায্য করে। তাহলে এটা অ্যালগোরিদমটা কেমন হচ্ছে, ওয়ান স্টার্ট, টু ইনপুট বি এইচ, থ্রি এরিয়া ইকুয়াল টু হাফ বি এইচ, ফোর ইকুয়াল টু কি প্রিন্ট এরিয়া, ফাইভ কি স্টপ, ঠিক আছে। এই সব অ্যালগোরিদম ফ্লোচার্ট কিন্তু সিম্পল সিকোয়েন্সি আছে, বাকি ধাপগুলো আমরা পরবর্তীতে বর্ণনা করব। এখন যদি এই ত্রিভুজটা না রেখে যদি তোমাকে বলতো যে সমদ্বিবাহু ত্রিভুজ, যদি তোমাকে বলতো সমদ্বিবাহু ত্রিভুজ তার অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট লিখো, তাহলে কী করতাম আমরা, সমদ্বিবাহু ত্রিভুজের জন্য যে সমদ্বিবাহু ত্রিভুজের সূত্রটা কী, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো যে এরিয়া ইকুয়াল টু হবে বি বাই ফোর রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো এই অ্যালগোরিদমে কী পরিবর্তন করলে সমদ্বিবাহু ত্রিভুজ হবে, এখানে কী কী জিনিস তোমার লাগতেছে, এখানে এ এর মান লাগবে, বি এর মান লাগবে, এই সূত্রে এ এর মান বি এর মান দেওয়া নাই, তার মানে ইনপুট নিতে হবে কি এ এবং বি, তাহলে ইনপুট হবে কি এ বি, সূত্রটা কি এটা। তাহলে কি এই এরিয়ার জায়গায় আমরা সরাসরি কী করব, সূত্রটা লিখে দিচ্ছি বি বাই ফোর রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে, আর প্রিন্ট এরিয়া, জাস্ট এতটুকুই পরিবর্তন। তাহলে অ্যালগোরিদমে ফ্লোচার্টে কী ধরনের পরিবর্তন হবে, সিমিলার টাইপ, এখানে বি হবে, সরি এখানে এ হবে, এখানে বি হবে, আর এরিয়া জায়গায় আমরা কী করব, সূত্রটাকে লিখে দিব যে এরিয়া ইকুয়াল টু বি বাই ফোর রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্রিন্ট এরিয়া, এতটুকুই পরিবর্তন। এখন যদি তোমাকে প্রশ্ন করে বি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট লিখো, তাহলে কী হবে। একটা বিষয় বলে রাখি, আমরা যখন সি প্রোগ্রাম পড়ব তখন যদি তোমার এই বিষয়গুলোতে সমস্যা থাকে তাহলে কিন্তু আমরা সমস্যা ফেস করবো, বা সি প্রোগ্রাম তুমি ভালো করে বুঝবে না। এইটাই হলো ধরো যে সি প্রোগ্রাম বা প্রোগ্রাম রচনার একবার হৃৎপিণ্ড হিসেবে কাজ করবে, ক্লিয়ার। দেখো এখন তোমাকে বলো হচ্ছে কি বিসমবাহু ত্রিভুজ, তো বিসমবাহু ত্রিভুজে কী কী লাগে, বিসমবাহু ত্রিভুজে লাগে তিনটা বাহুর মান এ বি সি। তো এটার জন্য ক্ষেত্রফল নির্ণয় সূত্র আমরা জানি কি, এটার ক্ষেত্রফল নির্ণয় সূত্র জানি আমরা, এরিয়া ইকুয়াল টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। কিন্তু প্রবলেম হলো ইউজার তো এস এর মান দিবে না তোমায়, ইনপুট তো হবে এই তিনটা, মানে ইনপুট হচ্ছে কি এ বি এবং সি, কিন্তু সূত্রের মধ্যে দেখো কি দেখতে পারতেছো, ফাইনাল সূত্র হলো এস, এস কোথায় পাবা, এস এই সেমি পেরিমিটারের জন্য আমরা আলাদা সূত্র জানি যে এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই টু। তার মানে প্রথমে এই প্রসেসটা সম্পন্ন করতে হবে, পরবর্তীতে এই প্রসেসটা সম্পন্ন করতে হবে। তাহলে এটা যদি আমি ফ্লোচার্ট আঁকি তাহলে কেমন দাঁড়াবে, এটা ফ্লোচার্ট যদি অঙ্কন করি তাহলে কি হচ্ছে দেখো, এ বি, পরে কি ইনপুট হবে কি সি, তারপরে আমরা কি করব
এই যে সাম বের করবো, মানে সরি, এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই টু, এটা বের করব। এটা বের করার পরে এরিয়া বের করব, যে এরিয়া ইকুয়াল টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। ঠিক আছে, তারপরে তুমি কি করবে, প্রিন্ট এরিয়া। এটা তোমার প্রসেস। তারপর কি, এইটাই ছিল তোমার সেই প্রসেস যে তুমি কিভাবে অ্যালগোরিদম লিখবে বিসমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য। তো দেখো এখানে কিন্তু প্রসেস আসলো কয়টা, দুইটা। তো প্রসেসিং প্রতীক দুইটা বা একাধিক, তোমার যতগুলো ইচ্ছে তত ইচ্ছে ততগুলোই নিতে পারবে, এটার জন্য কোনো লিমিটেশন নাই। তুমি চাইলে দুইটাকে একটার মধ্যে লিখে দিতে পারতে, কিন্তু আবার চাইলে কি তুমি আলাদা আলাদা করেও লিখতে পারো অ্যাজ ইট ইজ। তো এখন আমরা দেখব বর্গের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল, এগুলোর ক্ষেত্রে কী কী পরিবর্তন হতে পারে। তোমাকে যদি বলে বর্গের ক্ষেত্রফল, তাহলে দেখো বর্গের ক্ষেত্রফলের সূত্র কী, স্কোয়ার, আমরা জানি বাহু স্কোয়ার। তাহলে ইউজারের কাছ থেকে কী নিতে হবে, একটা বাহুর মান। তার মানে জাস্ট এখানে শুধু কী রাখবা, একটা চেঞ্জ করবা যে এটা ভাই এর মান দেন। তো বাহুর মান এ নিবা, নেওয়ার পর কী লিখবা, এরিয়া ইকুয়াল টু কি এ ইন্টু এ যা লিখো বা স্কোয়ার লিখে দিবা। তারপর কী করবা, প্রিন্ট এরিয়া, তারপর কি স্টপ। আমি আশা করি তুমি যখন ফ্লোচার্ট লেখা শিখবা বা ক্যাপচার করবা ফ্লোচার্ট লেখাটা, একসময় দেখবা যে তুমি অ্যালগোরিদমের চেয়ে আরও বেশি অ্যাডভান্টেজ পাচ্ছ, এবং তোমার কাছে মনে হবে না ফ্লোচার্টই সুবিধাজনক। অবশ্যই ফ্লোচার্ট সুবিধাজনক মনেই হচ্ছে। এখন যদি বলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে কীভাবে নির্ণয় করবো, জাস্ট আয়তক্ষেত্রের জন্য কী লাগে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে ইউজারের কাছ থেকে নিতে হবে কি, দৈর্ঘ্য নিতে হবে, প্রস্থ নিতে হবে। এখানে লিখে দেবে ইনপুট এ বি, তারপর কী করবো প্রসেসে কী লিখবো, এরিয়া ইকুয়াল টু কি এ ইন্টু বি, লিখে দিবা এ ইন্টু বি, প্রিন্ট এরিয়া ক্লোজড। আমি আশা করি এই টাইপের বা সরল অনুক্রমের যতগুলো ফ্লোচার্ট আছে এই টাইপের তোমরা সবগুলোই পারবে। সব ফ্লোচার্টগুলো হবে এমন টাইপ, সরল, সহজ সরল, একটা সোজা সুজি, বুঝতে পারছো? এই জন্য সহজ সরল ব্যক্তিগুলো সবসময় সোজা মোজায় থাকে আর কি। হ্যাঁ, আজকে এই পর্যন্ত থাকবে, আমরা পরবর্তীতে আলোচনা করব আমাদের ফ্লোচার্টের গঠনের সেকেন্ড স্টেপ, দ্যাটস মিন ডিসিশন অর সিলেকশন। ঠিক আছে, কীভাবে সিদ্ধান্ত নিতে হবে, জীবন কীভাবে চালাইতে হবে। ওকে, বাই বাই।